কাছে পড়েছে মায়ায় শান্তি ছায়ায় কি করে ছাড়ি এবাড়ি সে বাড়ি মধুর হাড়ি স্বপ্ন পুরি দেয় নাড়ি এখানে আছে প্রেম আছে ভালোবাসা যত না আছে তবু ভাঙে না আশা দুঃখেতে আধারে আলোতে খোলায় সদর্গে ঝামেলা ঝামেলা আনলিমিটেড ঝামেলা ঝামেলা আনলিমিটেড ঝামেলা ঝামেলা আনলিমিটেড ঝামেলা ঝামেলা আনলিমিটেড ঝগড়াতে বাগড়াতে রঙ্গশালা রাজ্যহীন রাজার নাটপালা নায়ক নায়িকায় আছে ভিলে কাছে কাছে আনন্দে ভরে পেট সুখেতে আধারে আলোতে খোলায় সদর গেট ঝামেলা ঝামেলা আনলিমিটেড ঝামেলা ঝামেলা আনলিমিটেড ঝামেলা ঝামেলা আনলিমিটেড এইটা ভালো বলছেন আন্টি, ওদের জিনিসপত্র আগুন লাগিয়ে দিলে না ওদের ফ্লোরে শুতে হবে। আমার গলায় খাঁটি সোনার একটা চেইন ছিল, হাঁচা কইতাছে মাথা চুয়ে কইতাছে ভাই, ধাক্কা মাইরা আমার চেইনটা লয়ে গেছে, দেন না চেইনটা কই আছে দেন না। আপা কইতেছেন কি, তাহলে তুমি ছিতে গেলি। আচ্ছা, এটা কাম করবি বুঝছিস নি,
আসলে যে তোরা বিরানি গাইছিস না সুন্দর বড় দেয়া হ্যাঁ ঠিক আছে আস্তে দা আরে আমি না লাগতে না যাবে সবাই বাজো পায় পুলিশ গো কাছে বলে কি একটা যন্ত্র আছে চোরম বলে খুঁজে বের করে ফেলে এরপর তো ধরা খাই গেছে না হ্যাঁ হ্যাঁ কস কি তাহলে তুই মোবাইল ব্যবহার করছ যাব না কেমনে চল রেল বাজারে গিয়ে বেচে দেই আচ্ছা ঠিক আছে কিন্তু একটা কথা যাই এব 50% কিন্তু আমার দেয়া লাগবে তাহলে কিন্তু মোস্ত তো কোয়ে দিমু আচ্ছা ঠিক আছে 50 না তোর 40% দিমু চল এটা আমার একটু দিয়ে হ্যাঁ দিমু দিমু চল আমরা সবাই মিলে চলেন খালাম্মার কাছে চলে যাই সেখানে গিয়া খালাম্মার হাতে পায়ে দুইটা তার কাছে নিশ্চয়ই একটি এক্সট্রা চাবি আছে তাকে বুঝাইয়া সাবিটা নিয়ে আসি সবশেষ সম্বন্ধে নিয়ে যাবি বুঝছো খুব চমৎকার অনেক ভালো বুদ্ধি বাড়ি করছেন তো ভাই প্রস্তাবটা যখন আপনি উপস্থাপন করলেন তো তার কাকের কাছে যাইয়া তার ডাক্তার নিয়ে আসেন কাকার চরম একটা ভুল করে দিয়ে ফেলেছি একদম ভালোর জন্য প্রস্তাবটা আমি দিলাম এখন আমি সুন্দর করে একলা একলা যাব আপনারা এনে বইয়ে বইয়ে মুরগির তা দিবেন না দরকার নেই উজ্জ্বল করলাম আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে নইলে গদি না গদি তো নাই যাই হোক সোলেগান দিমু যদি আমাদের দাবি মানে মানলো নাইলে আমরা দরজার সামনে বসে অনশন শুরু করবো বাস চমৎকার একটা কথা বলছেন ভাই দুঃখের মতো আসে উঠতেছে এটা অবশ্য ঠিক কথা তিন দরজা পড়ছে মিসিং মিটিং ছাড়া কোনো কিছু দাবি দেওয়া আদায় করার উপায় নাই কাকা হলি এটা সম্ভব হয় না এটা তো কাকি এবার সোজা মানুষ আমরা তো বিয়ার মধ্যে মিসিং মিটিং এ যাই না আরো খেপে দেবো খেপে কবে কি এখনই পারা তাহলে দিলাম নাকি একটা কথা বলি এসব আন্দোলন ফান্দোলন আমি বিশ্বাস করি না আমাদের শব্দ থেকে কিছু অংশ কাটতে দেন ওর মধ্যে আমি নাই আমি ভাই আন্দোলনে বিশ্বাস করি না যেহেতু আমি আন্দোলনে যাব না আমি এনে থাকবো আমার থাকতেই বি আর যেহেতু আমার একটা সম্পর্ক আছে রক্ত সম্পর্ক না হলে খুবই কাকি এবং কাকার সাথে খুব ভালো সম্পর্ক সুতরাং আমি আন্দোলন ছাড়াই এনে থাকবো থাকতেই বি আপনারা যা করেন করেন এটা আপনাদের ব্যাপার সোবান সোবানের কারণে আমাদের আজকে অবস্থা কি সুন্দর আছিলাম খাই দাই ঘুমাই কোনো চিন্তা নাই তাই রে নাই রে নাই রে না হ্যাঁ অথচ এখন দাও আমরা এখন ডিমে তা দিতেছি শুনেন একটা কথা মনে রাখবেন পালের মধ্যে যদি একটা গুতার নগর চলে আসে একটাই যথেষ্ট একদম পাল নষ্ট করতে দিবে সোবান হইতেছি কেউ গুতার নগর করছে পয়সা থাকলে হইব আসো Thank you.
শুনলে কফি, এসব আন্দোলন আন্দোলন আমি বিশ্বাস করি না। আমি অহিংস নীতিতে বিশ্বাস করি। আন্দোলন হলো হিংসাত্মক ঐসবের মধ্যে নাই, একটা আলাপ আলোচনার মধ্যে একটা সিচুয়েশন বের হবে। আমি হেই আসে বসে রয়েছি, অসুবিধা নেই, তোরা জায়গা যাই ছিল কাজ নাই। যে লোকটাকে ধরেছিলাম উনি বলতেছে উনি চিন্তাইকারী না। আরে ওরকম সবাই বলে চিন্তাইকারী না। উনি তো ওসি স্যারের সাথে দেখা করতে চান। তো ওসি স্যারের সাথে দেখা করবে, আমার কানের কাছে গেলন গেলন করছো কেন? স্যার ওসি স্যার তো অফিসে নাই। আচ্ছা ঠিক আছে যাও, উনি আসো। আপনি কখন ছাড়া পাইলে? দুপুরে। দুপুরে ছাড়া পাইছেন, তাহলে আমার ফোন দেন নাই কেন? তোকে খবর কর, আজ কাল পরশু কিরাম জমা হয়েছে? কাল পরশু মানে কাল পরশু আজকে বিকাল পর্যন্ত যা হয়েছে সব তো সুমন ভাই জমা নিছে। কিটা জমা নিছে? সুমন ভাই। তা সুমনের কাছে জমা দিতে কিটা কইছে? ওস্তাদ আপনারা সুমন ভাই লিডার বানাইছে। এই তুমি কি বলো দা, আমি কতগুলো বলদ রে ট্রেনিং দিছি। আপনি এমন করে কথা কইতেছেন কে? হ্যাঁ আপনি কি সুমন ভাই কোনো দায়িত্ব দেন নাই? এই তোরা জানিস রে যে সুমন আমার এখান থেকে পলাই গিয়ে আরেকটা বাহিনী করছে, আমি তোকে সাবধান করে দেইনি? ওস্তাদ মনে পড়ছে আপনি সাবধান করছিলেন, কিন্তু ওস্তাদ সোবান ভাই তো আপনার সেট থেকে ফোন করে কইলো আপনার নাকি পুলিশের ধরা হাজতে নিয়ে গেছে, আর আপনি হাজত থেকে সোবান ভাইয়ের ফোন দিচ্ছিলেন, ফোন দিয়ে ডাইকা আপনার সেটটা তার হাতে দিচ্ছেন আর লিডারের দায়িত্ব দিচ্ছেন, আর আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে উকিল মুক্তা ঠিক করতে বলছেন। জসমিন তুই কস না কে? আরে হারামির বাচ্চা, এগুলি সব মিছা কথা। তাহলে আপনি কোন? আপনার মোবাইলটা হ্যাঁ কাছে গেল কেমনে? হ্যাঁ ওই সুবান তার দলবল নিয়ে আমার আটক করে ফেলেছিল, আমার মোবাইল কাইরে নিছে। কোন কি এত বড় ক্রিমিনাল করছে? ওস্তাদের লোকে বেইমানি। আরে বেইমানি তো করছে করছে, আজকে বিকাল আমি যা কামাচ্ছিলাম এত কষ্ট করে কত কিছু কামাই করছি সবই তো লয়ে গেছে গা। হ্যাঁ আমার তো নিছে। সাদিন ফোন লাগাও রে, ফোন লাগায় কয় যে বড় একটা দান মারিছিস, আইসে নিয়ে যাক। ঠিক আছে ওস্তাদ। ওস্তাদ মোবাইল তো বন্ধ। আচ্ছা ঠিক আছে, যা করার কালকে করবানি, দেখো যা আমার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা কর। ঠিক আছে ওস্তাদ। ঠিক আছে যাও। আপনি নাকি আমার সাথে দেখা করতে চেয়েছিলেন? হ্যাঁ। কি কারণ? মানে আপনার সাথে আমার কিছু কথা আছে। কান খোলা আছে আমার। আমি ছিনতাইকারী না, আমি একজন রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার। ওরা জোর করে আমার কাছ থেকে মানি ব্যাগ মোবাইল ফোন সব কিছু কেড়ে নিয়েছে। আমার আইডি কার্ডটা ছিল ওই মানি ব্যাগের ভেতরে, যদি থাকতো তাহলে আপনাকে দেখাতে পারতাম। কাকা আপনি?
কাকা কাকা আপনি আমাকে চিনতে পাচ্ছেন না কে আপনি কাকা আমি আশিক আপনি বসেন কাকা আপনার সাথে চাকরি করত ইমতিয়াজ আহমেদ উনি আমার আব্বা আব্বা ঢাকা থেকে দিনাজপুরে পোস্টিং হওয়ার পর আমি হোস্টেলে কোথাও সিট পাচ্ছিলাম না আপনি আমাকে আপনার বাসায় নিয়ে গিয়েছিলেন আমি আপনার বাসায় সাত মাস ছিলাম তারপর হোস্টেলে যখন সিট পাই তখন হোস্টেলে চলে যাই আপনার মনে আছে কাকা ও হ্যাঁ কিন্তু তখন তো তোমার গোপ ছিল না আর তো ছেলে তুমি খুব পাতলা পাতলা ছিলে চিকন জি কাকা কাকা কেমন আছেন আপনি ভালো কাকা ওরা আপনাকে ধরে এনেছে এটা সত্যি আমার ব্যাড লাগ কাকা কাকা সত্যি আমি দুঃখিত ওরা আপনাকে ধরে এনেছে এই জন্য আর সেদিন যদি আপনি আমাকে আশ্রয় না দিতেন তাহলে আজকে আমি এতদূর পর্যন্ত লেখাপড়াও করতে পারতাম না আর আমার এখানে আসাও হতো না তাছাড়া ভাড়া বাড়িতে রেখে আমার বাবার লেখাপড়া করানোর এবিলিটি ছিল না তুমি তুমি এইভাবে বলছো কেন আপনার সাথে আমার এভাবে দেখা হবে আমি কল্পনাও করিনি কাকা সরি কাকা ওকে ওকে তুমি শান্ত হও শান্ত হও কাকা কাকি কেমন আছে আছে তোমার কাকি ভালো আছে কাকা কিছু খাবেন আমি এখন কিছু খাবো না সেই বিকেল থেকে ওই হাজতে শিখ ধরে দাঁড়িয়েছিলাম শরীরটা খুব খারাপ লাগছে তুমি দেখো তো কোনোভাবে আমাকে বাড়িতে পৌঁছে দিতে পারো কিনা কাকা এই কথা কেন বলছেন আপনি অবশ্যই বাড়ি যাবেন আমি নিজে আপনাকে বাড়ি পৌঁছে দেব আমি তো আসামি তোমার যদি আইনগত কোনো ঝামেলা থাকে তাহলে দরকার নেই কাকা আপনি আমার বাবা আমার বাবাকে যারা বিনা কারণে হাজতে ঢুকিয়েছে তাদের পানিশমেন্ট হবে কারো বিরুদ্ধে কোনো পানিশমেন্ট দরকার নেই কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই আমাকে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে একটু বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো জি কাকা এই সেন্ট্রি ওই রফিককে বলো তো তাড়াতাড়ি মাইক্রোবাসটা রেডি করার জন্য জি স্যার কাকা আপনি একটু বসেন মাইক্রোবাসটা রেডি হচ্ছে তো আমি আপনার জন্য একটু খাবারের ব্যবস্থা করি না বাবা আজকে খাবো না তুই বলো আমার বাসায় এসো অবশ্যই যাবো কাকা আশ্চর্য তুমি কি জানো মানে কোথায় গেল ছেলেগুলো তুমি আবার কোথায় যাচ্ছ জানি না আমি কি করি সারাটা জীবন একটা বদ্ধ পাগলের সাথে সংসার করো যত বয়স বাড়ছে তত ছেলে মানুষ হচ্ছে ওদের বের করে দিয়েছি ওরা ঠিকই ফিরে আসবে না এসে ওরা যাবে কোথায় না ওনার তর্স হইল না উনি ওদের খুঁজে বাসায় ফিরিয়ে আনবেন
ওরা কোন দিকে গেছে আর তুমি ওদের খুঁজতে কোন দিকে গেলে? যদি খুঁজে না পাও তখন এত রাতে নিশ্চয়ই আবার বিপদে পড়বে। বিপদে পড়লে মানুষটাকে কে উদ্ধার করবে? এমনিতে সারাদিন হাজতে কাটিয়ে এসেছে। আল্লাহ আল্লাহ, আমি এখন কি করি? একটা কাজ করতে হবে, মেয়েদের সাথে নিয়ে খুঁজে আনতে হবে। তোমাদের আঙ্কেল রাগ করে বাসা থেকে বেরিয়ে গেছে, ওনাকে খুঁজে আনতে হবে। কেন রাগ করেছে? আরে ওই ক্রিমিনাল গুলোকে বাড়ি থেকে বের করে দিয়েছে, সেজন্য তোমার আঙ্কেল আমার উপর রাগ করে বাসা থেকে বেরিয়ে গেছে। আসো তো, তোমরা দুজন আসো, তোমার আঙ্কেলকে ফিরিয়ে আনি। আসো আন্টি, এটা কোনো কথা বললেন আপনি? আমরা তিন তিনটা মহিলা এত রাতে বাইরে যাব, কোনো বিপদ হলে আমাদেরকে কে বাঁচাবে? আই মে, তোমাকে তো আমি সাহসে মনে করতাম, তুমি তো দেখছি ভিতর ডিম। প্রতিদিন রাত 10টায় যখন বাড়ি ফেরো তখন তোমার ভয় করে না? তখন তোমার বিপদ হয় না? আন্টি, এখন তো আর রাত 10টা বাজেনি, এখন হচ্ছে গভীর রাত। কিন্তু আন্টি, অনন্যা কিন্তু ঠিকই বলেছে, এই এই এটা কিন্তু এখন অনেক রাত, এর মধ্যে আমরা তিনটা মেয়ে মানুষ এই রাস্তার মধ্যে চলাফেরা করাটা কিন্তু খুবই রিস্কি একটা বিষয়। খালো নাইলে পুরুষ মানুষ, তার তো বিপদের কিছু নাই, তাই না? জি আন্টি, দেখেন আঙ্কেল অনেক একজন অভিজ্ঞ মানুষ, ওনার কোনো রকমের বিপদ হবে না, তার চেয়ে বরং আমরা অপেক্ষা করি। আমার বিশ্বাস কাল ঠিকই ফিরে আসবে, সই সালামতে ফিরে আসবে। সারা রাত এখানে ওই সমস্যায় কারিগারে দিতে হইব, আমি কী করবো স্যার? ভাই একটা কাম করুন না, ইন্ডিয়া যাই আর তাজ বলটা ভাড়া করে আপনি এখানে নিয়ে আসি, আপনি আরামে ঘুমাই না? এই এত ভালো করে কথা বলো না, বুঝছ? সৌদি আরব যায় নেই তখন বুঝবা আমার লাইফ স্টাইলই বদলায় ফেলাবো। ভাই আপনার লাইফ স্টাইল সৌদি আরবে যায় বদলা হলে আমরা কেউ করে দেখবো? আমরা তো আপনার তো সৌদি আরবে যাব না, খবর পাবো না, মানে সাইজা করবো না। চাই পা বেসল বাদ্য খিদা লাগছে, না খাই কি রাত কাটাম। বাহ, ভালো কথা মনে করছেন, খিদে পেটে এবারে সোসো করতেছে। তাহলে পরে ভাই, আজকে রাতে আমরা যে ডিনারটা করবো এটার খরচ কিন্তু আপনার জানাই গো। ঠিক আছে রমজান ভাই, দেব না, কইব কিন্তু দেব না। না না, হাগল এটা কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার না। আজকে রাত যেহেতু রাস্তায় কাটাই, আজকে বিরিয়ানি খাই, বুঝির বিরিয়ানি, বুঝি বুঝি এক মহিলা রান্ধে 5 ক্লাস বিরিয়ানি। আমি যদি সৌদি আরব যাইতে পারি তাহলে টাকা হইলে চোখের চিকিৎসা করা। আচ্ছা আপনারা একটু বোঝেন কেন, আমি একটু আসি। আবার পলাইবা না তো? আরে হাগল, আবার পলাই না। শোন ভাই, সন্ধ্যার পর থেকে আপনার মোবাইল বন্ধ, অনেকবার ট্রাই করলাম পাইলাম না। আচ্ছা এটা পরে বলতেছি, অন তুই আরে কয় বিকেলবেলা যে লোকটারে ধরি, চিন্তাই করি এতের মানি ব্যাগ গড়ি মড়ি সব রাখি দিত, ওই লোকটারে কি পুলিশে ধরছে নি কিছু জানোস নি? হ্যাঁ ভাই। কি আছস তুই? আচ্ছা অনকে থানায় আটকে রাখছ ভাই, এটা কি কর? আমগুলো ওই কি পুলিশের কন্টাক্ট আছে, কোন ছাড়বো না, কখন ধরবো? থানায় যাই তুই একটু খোঁজ লইতে পারবি নি ভাই? এইসব আপনি কি কইতেছেন? আমার কি পাগলা কুত্তা কামড়াইছে যে কি আমি খুঁজলুম ওই বেটা ধরছে না ছাড়ছে? আচ্ছা ভাই একটা কথা বলতো, আপনি আমার এইসব জিগেতেছেন কে? ওই বেটা কি আপনার শ্বশুর লাগে? আরে শ্বশুর না, আর মামা লাগে বেটা। হ্যাঁ আপনার মামা লাগে? তাইলে আর আমার কোন কে? আপনি জান না, আপনি কি আপনার মামারা সারা নিয়ে আসেন?
তোরে দেখি কিছু হইতো না রাখ হ্যালো হ্যাঁ কি ব্যাপার লাইনটা কেটে দিল কেন না ওস্তাদরা তুমি কথা দিছি সে কই আছে খোঁজ নি তুই কেনে খবর লই ভাই লাইটটা কেটে দিলেন কেন আপনি কই আছেন মশা সাপ না আমার কি মনে হয় জানোস ও একটা বাউতাবাজ আগা গোড়ার ভিতরে বাউতাবাজি কাম করে আপনার সমস্যাটা কি জানেন বড় ভাই আপনি নিজে যেমন বেবাক মালা কি হে ভাই মনে করেন এই স্বভাবটা আপনার চেঞ্জ করা উচিত এই রে কি করলি তুই মানে কি বুঝাইতেছিলি কথা বললা কথাটা কি আমি শর্ট কোশ্চেনের ভার্সনে বুঝাবো নাকি ব্রড কোশ্চেনের ভার্সনে বুঝাবো সেটা আগে বলেন শোন জীবনে আমি শর্ট কোশ্চেনের ভার্সনে কোনো কথা শুনি নাই যা শুনছি সব ব্রড কোশ্চেনের ভার্সনে কাজেই ব্রড কোশ্চেনের ভার্সনে বলো আমি শুনি আচ্ছা ঠিক আছে কইতেছি তবে আপনার কাছে অনুরোধ আমার কথা আপনি ধৈর্য ধারণ করে শুনবেন মাঝখানে বামাত দিবেন না মনে থাকবো মনে থাকবো বামাত দিব না তাড়াতাড়ি 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 আমার আমার শরীরের মধ্যে চুলকানি উঠে যেতেছে ও কই গেল কই গেল ঠিক আছে শুরু করতেছি ওই হইছে কি একটু হুজুর সারা রাত আল্লাহর কাছে নামাজ পড়ে কান্দাকাটি করছে ইবাদত বন্দগি করছে কইরা ফজরের নামাজের পরে গেছে পুকুর ঘাটে গোসল করবেন নিকা গোসলটা করে হে যা ঘুমাইব এমন সময় একটা চোর আইছি হারা সে চুরি করছে গেল ঘুরে গেছে যে গোসল করে বাজ দেব হো ঘুমাইব হুজুর চিন্তা করতেছে যে না আল্লাহ পাকের দরবারে খালি আমি সারা রাত ইবাদত বন্দগি করি না আরও ভালো মানুষ আছে ওই যে ওই লোকটা নিশ্চয়ই আমার মতো সারা রাত এরকম ইবাদত বন্দগি করছে আবার চোদ্দ চিন্তা করতেছে এরে বাবু রে চুরি তো আমি একলা করি না আছে চোর আছে ওই যে ওই লোকটা নিশ্চয়ই হার রাত আমার মতো চুরি টুরি করছে এখন আমার মতো গোসল করে যায় ঘুমাইব এই কথা দ্বারা কি বুঝাবার চাইছি আপনি কি সেটা ক্লিয়ার বুঝবে আসছেন ভাই এই কথা দ্বারা তুই কি বুঝাইতে চাইতেছিস ভালো মতো কত দেখি কি বুঝাইতে চাইতেছিস বুঝাবার চাইতেছি ওই তো যে যেমন হে আর জন্য তেমনই মনে করে আপনি নিজে যেবা বাইক ওবাই মনে করতেছেন এই তুই তোমার স্তর মনে করতেছ হ্যাঁ আমি বুঝি না কিছু এ ভাই বুঝি না আচ্ছা আপনি আমাকে বকরে জাপটা দিলেন কি হবে তুই এটা কি করি তুই আমারে ভাই ভাই ভালো হচ্ছে শুনে কইতেছিস ছেড়ে দেন স্যার না তুই আমার স্তর কইলি কি জন্য খারাপ আমি তো হ্যাঁ কটা বাজে আন্টি এখন বাজে হচ্ছে পৌনে দুইটা ও মাই গড দুইটা বেজে গেছে হ্যাঁ এখনো ফিরলো না আন্টি আমার মনে হচ্ছে আপনি পাগল হয়ে গেছেন আন্টি পাগল হয়ে গেছে চুপ একদম চুপ আমি পাগল হয়েছি না আমি পাগল হয়েছি না না আন্টি আমি পাগল হয়ে গেছি এই যে আমার মাথাটা কেমন জানি চক্কর দিতেছে আন্টি গো আল্লাহ আমার জানি কেমন লাগতেছে সালফা অন্ধকার হয়ে যাইতেছে আন্টি আন্টি আমি একটু ঘুমাই ঘুমাই গিয়ে দেখছেন আন্টি দেখছেন এখানে আঙ্কেল এত রাতে ফিরে আসে নাই আমরা টেনশনে মরে যাচ্ছি আর সে ঘুমাইতে যাচ্ছে এরকম মুহূর্তে কোনো বিবেকবান মানুষ যে ঘুমাইতে পারে আমার জীবনও জানা ছিল না আয়
এই যে বিবেকবান জনদরদি হ্যাঁ হঠাৎ করে আঙ্কেলের জন্য একদম দরদ উঠলাই উঠলো কোত্থেকে হ্যাঁ আন্টি যখন সবার আগে বলছে আঙ্কেলকে খুঁজতে যেতে হবে তখন আপনার এই দরদ কোথায় ছিল হ্যাঁ তখন না করছিলেন কেন এই এই মেয়ে তুমি আমার এই দরদি বিবি বলে ইনসাল্ট করছো কেন হ্যাঁ আগেও সে আন্টি আমার কি বলছে জানেন আগে আমাকে সে ফুটানি বিবি বলছে এখন সে বলছে দরদি বিবি খবরদার আর একবার যদি তুই আমার নাম নিয়ে বিকৃত কোনো কথা বলিস আমি কিন্তু তোরে ছাড়বো না ও আমি বিয়াদব মেয়ে না হ্যাঁ আর তুমি কি আদর্শের ডাব্বা হ্যাঁ আমি কি বিয়াদবি করছি তোমার সাথে আই মেয়ে আমি কি বিয়াদবি করছি বরং হিসাব করলে তুমি আমার সাথে সবসময় বিয়াদবি করো বিয়াদব আমি না বিয়াদবি তো তুই বাহ কি উল্টা বিচার আমি বিয়াদব আমি তোর সাথে কি বিয়াদবি করছি হ্যাঁ যেই আমি বললাম আমার খারাপ লাগতেছে আমার মাথা চক্কর দিতেছে আমি একটু শুইতে যাই তখনই তুই আমার পিছনে লাগলি কেন তোর এমন ঝগড়াইতে নেচার কে রে হ্যাঁ আমার ঝগড়াইতে নেচার না ঝগড়াইতে নেচার হচ্ছে তোর আমি ঝগড়া করি না ঝগড়া করছ তুই তুই ঝগড়া করছ তোর মায়ের ঝগড়া করে তোর বাপে ঝগড়া করে তোর নানি তোর দাদি তোর সবাই ঝগড়াইটা চুপ আর একটা কথা বলবি না তুই আগেও তুই আমার চোদ্দ গুষ্টি নিয়ে কথা বলছিস আমি কিছু বলিনি এবার যদি আর একটা কমেন্ট করিস তুই কিতা করতে চাও তুমি আমারে হ্যাঁ কিতা করবি তুই আমার কি করব তোকে উচিত শিক্ষা দিব তোর এত বড় সাহস হ্যাঁ তুই আমার সাথে ইসলামি করতে চাস তুই আমার শাস্তি দিবি দেখছো তোর আমি কি অবস্থা করবো আন্টি 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 আসসালামু আলাইকুম উস্তাদ আপনি ভালো আছেন নি কি রে সোবা সূর্য কি আজকে পশ্চিম দিক থেকে উঠেছে নাকি উস্তাদ রাতের বেলা আপনি সূর্য ছাইলেন কো নাই হ্যাঁ খালি রাত না অবশ্য রাত গুটগুটে অন্ধকার আপনি তো ব্যাগ কিছু উল্টাই ফেলাইছেন আচ্ছা উস্তাদ আপনি নিজে কি উল্টাই গেছেন নি আপনি নিচে দি পা উপর মিদি আড়েন নি আপনি অন এই সমস্ত পেশাল না পারে কি জন্য ফোন করেছিস সেটা ক এই সমস্ত ফালতু কথা শোনার সময় এই যশোরের ছেলে নেই বেউদা ফেসল তো আই পাইতাম চাই না উস্তাদ আই একখানা জরুরি কথার লাই আপনার ফোন করছি কি জরুরি কথা কো উস্তাদ থানা পুলিশের লগে তো আপনার হট কানেকশন আছে আপনি আরেকটা উপকার করবেন নি কি উপকার উস্তাদ আর মামা থানা আজতে আটকা আছে আপনি হাতে সারানোর একটা ব্যবস্থা করবেন নি উস্তাদ আপনার এই উপকারের কথা আমি জীবনে ভুলতাম না সারা জীবন মনে রাখবো কি রে তুই না কইস তোকে বংশ বলে বিরাট বংশ সব লাট বাহাদুর একটাও সোট বাটপার নেই খালি তুই আমার হাতে করে বেলে নাইছিস তা তোর মা আমারে পুলিশে ধরে নিয়ে যায় কিরাম করে সে কি ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছিল নাকি আপনি পালতু কথা রাখেন আপনার বেজান মাফলা বানা কি করছে জানেন আমার মামারে দড়ি বান্ধি হাতে টেহা পয়সা গড়ি মরি যা কিছু ছিল ব্যাগ কিছু কারি দিয়েছে আর এই লোকটা সবসময় মানবতার সেবায় নিয়ে যেত হাতের লগে এরম করছে আপনারা ব্যাগে তো ধ্বংস হয়ে যাইবেন আচ্ছা ঠিক আছে মনে রাখবানি তো তুই আর কোথায় আছিস সেটা কর আই তো আছি আই তো রাস্তাঘাটে আছি আপনার কোন ঠিকানা কই অন আপনি আর মামারে ছাড়াইবেন নি সুদূর বুদূর না করি হাসা কথাটা কই দেন নিয়ে শুন ঠিক আছে অসুবিধা নেই আমি যশোরের ছেলে আমার তো একটা হোল্ড আছে সারা নিয়ে আসবানি তো তুই আমার রাস্তায় আয় একসাথে যাই মামা আর নেই দেখি কি কইলে এই তুই আমার সাথে না আসলি আমি থানায় গিয়ে তোর মামারে চিনবো কিনা কইলে আপনি থানায় যান আমি একটা লোক পাঠাইও আপনার নাম্বার দিই সে থানায় আপনার আর মামারে চিনে দিব তুই না আসলি পরে কোনো কিছু করা সম্ভব না আপনি তো বসে আগে মাছ রাখি মাছ দিই মাছ শিকার করতেন স্যার বুঝছি তো আপনি করবেন কি না এটা বলেন বেহুদা পেশাল করার সময় আমার নেই যদি আমার শর্ত মানিস তাহলে আমার রাস্তা নাই একসাথে যাব ঠিক আছে আমি যশোরের ছেলে আমি দেখাবো আমি কি করতে পারি আর না পারি আরে ভাই কি কইম একটা দুঃসংবাদ আছে দুঃসংবাদ কিসের দুঃসংবাদ
মামারে পুলিশে ধরি লই গেছে হাতেও নাজতে কি কাকরে পুলিশে ধরে নিয়ে গেছে কে কইলো কেমনে আরে বিশ্বাসযোগ্য সূত্রে আমি খবর পাইছি তোমার বিশ্বাসযোগ্য সূত্রটা কি বলো আমরা তো এত কিছু ভাঙি কোন যাব না আমরা যখন যাব মামারে ছাড়াই নিয়ে আসার জন্য আমি যাব না আগে জানতে হবে বিশ্বাসযোগ্য সূত্রটা কি কারণ আমি থানায় যাই আবার ভেজালে পড়তে চাই না আপনারে কি কেউ রিকোয়েস্ট করতেছেনই জানার লাই আপনি না জানলে না যাবেন এনে বসে দেখবেন বাবা তুমি যাবে নি ভাই আমি যাব ভাই কাকা ছাড়বেন না যাব কাকা কোনে আছে এই বিশ্বাসযোগ্য সূত্র বলো না আমি যাব না আপনি বই দেন আমার দরকার নাই যাও দেই আমি একলা কেন বই দাম নাকি এই সোবান ও আমারে ভালো আছে লাগা গেল কেন হাজার তো গিয়া খারাপ ব্যবহার করে ওই তিনটে ছেলেকে বাড়ি থেকে বার করে দিয়েছে মহিলাদের এত রাগ থাকা ভালো না রাগ মানুষকে ধ্বংস করে দেয় বেচারারা এই রাত্রে কোথায় ঘুরছে কি করছে ওদের কথা চিন্তা করে আমারই খুব কষ্ট হচ্ছে আচ্ছা ওদের বয়স কেমন এই 25-26 হবে ওদের বয়সও তো বেশি হয়নি আচ্ছা ওরা বিয়ে শাদি করেছে না তাহলে ওরা যখন বাড়ি থেকে বের হয়ে যায় তখন ওদের পরনে কি ছিল মানে কি রঙের জামা কাপড় ছিল এগুলো জানেন কিছু আমি জানি না কারণ ওদেরকে যখন বাড়ি থেকে বের করে দেয় তখন আমি ছিলাম না বাসায় সবই তো বুঝলাম এখন বলেন তো ওদের কি কোনো বকাঝকা করা হয়েছিল না আর আমি ওদের বকবকে কেন ওরা তো আমার সন্তানের মতো আমি ওদের খুব ভালোবাসি ওদের বাসায় ফিরিয়ে নিয়ে আমি ওদের কাছে সরি বলবো শুনে খুশি হলাম আসলে বকাবকি করে তো লাভ নেই তাই না না তা লাভ নেই আচ্ছা তুমি কি ওদেরকে দেখেছো আমি কি করে দেখব আমি কি ওদের দেখেছি নাকি আশ্চর্য তাহলে তুমি আমাকে এত প্রশ্ন করছো কেন আমি তো সামনেই যাব ওদের সাথে দেখা হলে আমি বলবো আপনি ওদের খুঁজছেন ও আচ্ছা আসি আঙ্কেল যাও আজ তো প্রকৃতির মেয়ে মানুষ হ্যাঁ সুমন ভাই সাবধান করে দিতেছি একজন আরেকজনের হিসে লাগবে কথা তো দূরের কথা একজনের বিরুদ্ধে আরেকজনের কোন ধরনের যদি হাবাও মুখ দিয়ে বাইরে হয় মারি ফেলি বাদ দিয়ে হাবা কি বাতাসের কথা বলি আন্টি জানেন এই মেয়েটা আপনার সাথে কি খারাপ আচরণ করেছে কি করেছে আপনি যখন বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন তখন আপনি খালি ফানির জন্য কাতরাছিলেন বলছিলেন আমি একটু ফানি দাও ফানি ফানি আমি তখন সঙ্গে সঙ্গে বললাম আন্টি একটু ফানি দাও ও মুখের উপর দিয়ে বইলা দিল আমি কোনো ফানি দিতে পারবো না এই মেয়ে
তুমি এটা কি বললা? আমি কখন বলছি উনি মরলে মরু? ওমা গুমা কত বড় মৃত্যুক দেখছুনি? হ্যাঁ মৃত্যুকের ঘরে মৃত্যুক একটা, একবারে মৃত্যুক বংশীয় একটা মেয়ে। আন্টি আপনি বিশ্বাস করেন, আপনি যখন একদম বেহুশ হয়েছিলেন আমি পানি দেওয়ার সময় এই মেয়ে সত্যি সত্যি বলেছে আপনাকে কোনো অবস্থাতে সে পানি দিতে পারবে না। আপনি একদম ওর কথা বিশ্বাস করবেন না। আন্টি এটা তো পুরাই মিথ্যা কথা বলছে, আমি কেন আপনাকে পানি দিব না বলেন? এই মেয়ে এইসব কথা কি সত্যি? হ্যাঁ আমি পানি পানি করে মরে যাচ্ছিলাম আর তুমি বলেছিলে যে পানি দিব না। এ তো এজিত পাশানের থেকেও বড় পাষাণ, এরকম পাষাণ আমি এ বাড়িতে থাকতে দেব না তো। আন্টি আপনাকে আমি কেন পানি দিব না বলেন? বিশ্বাস করেন আপনাকে পানি দিছিলাম। আইমে একদম চুপ করো, কোনো অজুহাত দাঁড় করাবে না। আমি পানি পানি করে মরে যাব আর উনি অজুহাত দাঁড় করাবেন, তোমার কোনো অজুহাত আমি শুনব না। গেট আউট, চোখের সামনে থেকে বের হও। গোধুলি তোমার খালু জান ফিরছে? এখনো ফিরছে না তো। আচ্ছা আন্টি আপনি কি বুকা, আপনি আঙ্কেলকে একটা ফোন দিয়ে দিতে পারেন না? এই গাদামে তোমাকে বলেছি না তোমার খালু জানের ছিনতাইকারীরা মোবাইল মানি ব্যাগ তারপর ঘড়ি সবকিছু ছিনতাই করে নিছে, ফোন করবো কিভাবে? বাবা ঠিক আছে তো? তার জন্য আমি যে কি খুশি সেটা কি বলবো তোমাদের। আমি বাসায় গিয়ে যখন জানলাম তোমাদের আন্টি তোমাদেরকে বের করে দিয়েছে আমি আর সহ্য করতে পারিনি, আমিও বেরিয়ে পড়লাম। তোমরা আমার কাছে ফিরে আসছো, আমি যে কি আনন্দিত তা ভাষায় প্রকাশ করতে পারবো না। আজকে আমরা আমরা যে খুঁজি পাইছি, আমাকে মনে কি কম শান্তি লাগতেছে আমরা। তোর শান্তির গোষ্ঠী গিলাই, তুই আঙ্কেল সম্বন্ধে কি কইছস? হ্যাঁ মিথ্যা কথা কইছস কি জন্যে? হ তাই তো। এই সুমন ভাই আপনি এত খারাপ মানুষ, কাকের সম্পর্কে আমার সামনে আপনি এরকম একটু মিথ্যা কথা কইবেন বললেন? আরে হে আমি কি সেরকম কোন মেয়ে নাকি? ঘটনা হইতেছে উনি একদিন আমার ফোন থেকে ফোন দিয়েছিল, সেই কারণে ওনার নাম্বারটা আমার কাছে রয়ে গেছে। আমরা তাকে খুঁজছি, তাড়াতাড়ি যেন চলে আসে। আমি থানার হাজত থেকে বাইরে চলে আসতেছি। হ্যালো হ্যালো সুবান ভাই, আমি গোধুলি বলছি, আপনারা কোথায় আছেন? আমরা তো বাসার কাছাকাছি চলে এসেছি। কিলে বাসা ফেরার দরকার নেই, আপনারা তাড়াতাড়ি চলে যান, চলে যান আপনারা। তাড়াতাড়ি ফিরি যেমন কোনায় যাইম কিল্লাই যাইম আমি তো বুঝতে পারতেছি না। কালু যান তো এখনো বাসা ফিরছে? আরে হ্যাঁ গোল, আমরা তো মামার একটু গাই ফাই গেছি, মেয়েদের হলেই বাসার গেটের কাছে আমরা চলে এসেছি। ঠিক আছে আন্টি, সুবান ভাই আঙ্কেলকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাই নাকি? আল্লাহ আমি যে কি টেনশনে ছিলাম, যাক বাবা বাঁচা গেল। এখন ভালো লাগছে আন্টি? হ্যাঁ আমার খুব ভালো লাগছে। আপনাকে রুমে দিয়ে আসি, চলো। কথা করছিস নাকি জন্যে? হ্যাঁ
আমার কথা কি তুই বুঝতে পারিস নি? আশ্চর্য ব্যাপার, আমার কথা না বুঝার কি আছে? আমি তো মারাঠি ভাষায় কথা করছি নে, আবার গুজরাটি ভাষায় কথা করছি নে। হ্যাঁ, আমার সাথে কিন্তু পোল্টি মারার চেষ্টা করিস নে, আমি কিন্তু যশোরের ছেলে। এক কথা না বুঝলি কিরাম করে সেকেন্ড কথায় বোঝাতে হয় সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি, বুঝিস? ওস্তাদ আপনি আমার ভুল বুঝতাছেন, আপনি আমার কথাটাকে শুনেন। হয়েছে কি, বুঝার পর থেকে গেলে চুরি ছেঁচড়ামি ডাকাতির অভিনয় করে আছি, এটা তো ভালোবাসার কেস, তাই না? ভালোবাসার অভিনয় তো কখনো আমি করি নাই। ভালোবাসার অভিনয় করতে গিয়ে ধরা খেয়ে যায়, আমরা ঠেকাইব কেঠা? এই পাখি, তোরে জল জান্ত ওস্তাদ আছে কি জন্যে? হ্যাঁ, আরে ধরা পড়লে কি হবে, বড় জোর জেল হবি বা হাজত বাস? আরে হাজত তো আমাকে জন্য ব্যস্ত 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 কেনা, বুঝলি? ওস্তাদ আমি তো এই কথা কই নাই কা। তাহলে তুই কি কইতে চাচ্ছিস? আমি কইতাছি যে ওই ভালোবাসার অভিনয় করতে গিয়া, হ্যাঁ, আর আমার দিলের মধ্যে যে পিওর জিনিসটা আছে ওইটা যদি বাইরে হয়ে যায় তখন আমি কী করুম? যতই কিছু হোক এটা তো দিলের ব্যাপার, তাই না? তোর দিলের ভিতরতে ভালোবাসা করতে কইছে কিনা, তুই অভিনয় করবি, অভিনয় অ্যাক্টিং। আরে হেইটা তো বুঝছি, কিন্তু অভিনয় করতে গিয়ে যদি দিলের ভিতর থেকে পিওর জিনিসটা বাইরে হয়ে যায় তখন কী করুম? হেইটা একটু কয়ে দেন। কথা কম, আমাকে দিলের ভিতরতে কোনো কিছু বাইর করা যাবে না, সিপি বাইরে রাখবি সিপি, আমাকে যা কিছু আছে সব ফেক ফেক। এইবার বুঝছি, বুঝছিস? শোন, তুই তাহলে ওই বাড়ির পাশে আজকে থেকে ঘুরঘুর শুরু করে দিবি, সুবান্যা ছাড়া। আর যে বাইর হবি তারই মোটামুটি পিছু নিবি। হ্যাঁ ওস্তাদ, এখানে একটা কথা ছিল, সুবন ভাই লোকে কি লেগে প্রেম করতে পারবো না? আরে সেরি কয় কি, এই তুই যদি সুবান্যার সাথে প্রেম করতে যাস তাহলে তো সুবান্যা বুঝে ফেলবি যে এইটা আমার একটা সার। তুই সুবান্যা ছাড়া আর যারে পাবি তারে ধরে নিয়ে আসবি, সেই ধরার ভিতর দিয়ে বর্ষির মতো আমি সুবান্যার এটা নিয়ে আসবো, বুঝলি? এবার বুঝার পারছি। তুই পরিচয় দিবি, তুই হচ্ছিস পুরন ঢাকার একটা আদিবাসী, ওই লালবাগ মোড়ে তোদের সাততলা একটা বাড়ি আছে, তুই আর তোর মা ছাড়া কেউ নেই। এতদিন মনের মতো কাউরে পাসনি বলে বিয়ে শাদি করতে পারিস নি, ঠিক আছে? সবই ঠিক আছে ওস্তাদ, কিন্তু বাপের কথা জিগিলে কি কমু? তুই কবি যে ওই যে আরিসা রোডে তোর বাপ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, দিয়া ইচ্ছা তারপরে কোনো মতে একটারে ভুলো বেলায় খালি আমার আস্তানায় নিয়ে আসবে, একটারে আস্তানায় নিয়ে আসতে পারলি কাম ফতে, খালি একটা একটা করে বর্ষির মতো আধার গাঁথবো আর ওইটারে দিয়ে টেনে 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 আমার রাস্তা নাই বলবো, আমারও তো চেনে নাই। সবাই না, তুই আমার সাথে টক্কর দেওয়ার জন্য গ্রুপ বানাইছিস, তোর গ্রুপ আমি ছুটোস, আমারও তো চিনিস নে, আমি যশোরের ছেলে। একদম লাত্তি মারি উড়ে দিই। পাগল টাগল হয়ে গেছেন নি? এই যে শুনেন, আপনার সাথে কি দিন পরি বসবাস করে? তোমাকে কিন্তু আজকে একদম অন্যরকম ফ্যান্টাস্টিক লাগতেছে। আমার ফ্যান্টাস্টিক লাগতেছে কে রে? অন্য অন্য দিন আমার ফ্যান্টাস্টিক লাগে না বুঝি? আরে হাগল, আমি বলছি তুমি বুঝো নাই, মানে ফরশুদিনকে তোমার যে দেখছি পরশুদিনকার তো গতকালকে বেশি প্যান্টাস্টিক লাগছে, আজকে আবার দেখতেছি আজকে আরও প্যান্টাস্টিক। যত দিন যাইতেছে তোমার সৌন্দর্য চক্র বৃদ্ধি আরে বাড়তেছে। বুঝতে পারছি, আপনি আমার ফ্যামে পড়েছেন না? তাহলে ওই গান আছে না, আমি তো ফ্রেমে পড়িনি, ফ্রেম আসি আমার উপরে পড়েছে, অনেক ওজনদার ফ্রেম, আমি দম লইতে হারি না। ও মা, কথা তো ভালোই কইছেন,
কিন্তু ফ্রেমের পরীক্ষা পাস করতে পারবেন কি আর পরীক্ষা লইবা তুমি আর ফেল করলে ক্রেজ দি পাস করে লইবা আচ্ছা বলো কি পরীক্ষা তাইলে পরে আমার জন্য একটা ফোন কিনে দিতে হবে নিউ মডেলের অ্যান্ড্রয়েড আরে হা গোলাই মনে করছি তুমি কি না কি চাইবা একটা ফোন কেন এত সামান্য জিনিস দিয়ে একটা পরী কিনে ফেলাই আচ্ছা অসুবিধা নেই তুমি মুখ ফুটি বলছো আর কোনো কথা নাই আজকের দিন গেলে কালকে তুমি অবশ্যই তোমার প্রিয় জিনিস তোমার উপহার তোমার গিফট পাই দিবা একদিন শুনেন আবার 3000 টাকা দামের ফোন দিলে কিন্তু হবে না লেটেস্ট মডেলের চাইতে হবে আরে হ্যাঁ গো লেটেস্ট মডেলে ব্র্যান্ডের মাল দিইম তোমারে তুমি কি মনে করছো 3000 নি 3000 রে 15 দি গুণ দাও কত হয় মা কুমা 45000 টাকা এত টাকা পাইবো কই দেখলেন কেমন হয়ে যাই খুব এক্সাইটেড থাকি আমি যখন বুঝতে পারলাম যে আজকে তোমার সাথে আমার দেখা হবে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না আমার না সবসময় তোমাকে খুব কাছে টানতে মন চায় না এসব আদিক খেতে আমি একদম লাইক করি না আর তাছাড়া নেক্সট টাইম মানুষের সামনে এরকম ওপেন স্পেসে তুমি কখনো আমার কাছে আসবে না আমার হাতও ধরবে না হাত ধরবো না না ইজ দিস পসিবল না হাতও ধরবে না আমি পছন্দ করি না তুমি পাবলিক স্পেসে আমার হাত ধরো ওপেন স্পেসে করতে না পারলে চলো না গোপন স্পেসে যাই এক্সকিউজ মি না মানে আমি হঠাৎ করে মুখ ফসকে বেরিয়ে গেছে আমি বলতে চেয়েছিলাম যে কোথায় যাচ্ছ হাত ছাড়ো আমার আরে তুমি তো রাগ করে চলে যাচ্ছ কেন তুমি আমাকে এইমাত্র যে অফারটা দিয়েছো আমি সিরিয়াসলি মাইন্ড করেছি আমার হাত ছাড়ো আমি 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 সরি বলেছি তো আই এম সরি সরি মনে থাকবে মনে থাকবে মনে থাকবে লাস্ট চান্স দিলাম ওকে লাস্ট চান্স এসো হ্যালো ভাইয়া কে বলছেন ভাইয়া আমি জেরিন আমাকে চিনতে পারছেন না আমি তো আপনার ফেসবুক ফ্রেন্ড ওই যে গত রাতে চ্যাটিং এ আপনি আমাকে নাম্বার দিলেন আর বললেন যে ক্লাস শেষে ফোন দেওয়ার জন্য তাই ফোন দিলাম ও ইয়েস রাইট আই রিমেম্বার হ্যাঁ মনে পড়েছে তোমার কি ক্লাস শেষ হয়ে গেছে হ্যাঁ ভাইয়া আমার ক্লাস তো সেই কখন শেষ হয়ে গেছে আমি তো এখন ভাইয়া আমার কলেজের সামনে যে রোডটা আছে না ওখানে দাঁড়িয়ে আছি আচ্ছা 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 ঠিক আছে 10 মিনিট জাস্ট 10 মিনিট আমি এক্ষুনি আসছি এক্ষুনি আসছি ওয়াও থ্যাংক ইউ ভাইয়া প্লিজ কাম বাই বাই কে ছিল আমার ভাস্তি ওর ক্লাস শেষ হয়ে গেছে তো তো ওকে পিক করতে হবে পিক করে আবার বাসা ড্রপ করে দিতে হবে আমি না এখন তোমাকে টাইম দিতে পারছি না তো তুমি তাকে তো শুরুতে চিনতে পারলে না আসলে হয়েছে কি ওর আব্বু ওকে না ফোন ইউজ করতে দিত না ও ওর ফ্রেন্ডের মোবাইল থেকে আমাকে কল দিয়েছে তো প্রবলেমটা কি আমিও তোমার সাথে যাই বলো কি তুমি তুমি কখনোই না তুমি ওকে চিনো না খুবই ফাজিল ও আমাকে আর তোমাকে একসাথে দেখলে ও বানিয়ে বানিয়ে নানান কথা আমার আম্মু আর ভাবির কানে দিয়ে দিবে আসো না কখনোই চাও না যে আমাদের রিলেশনের ব্যাপারটা তোমার ফ্যামিলি জানুক তাই তো না ডার্লিং এক্ষুনি না আর কটা দিন যাক ওকে হাউ সুইট শোনো না আমি তোমাকে সামনে মোড়ে ড্রপ করে দিচ্ছি তুমি এখান থেকে একটা রিকশা নিয়ে চলে যাও হ্যাঁ ওকে ওকে হাউ সুইট আরে সুমন ভাই আপনি আমার ফোন দিচ্ছেন আমার তো বিশ্বাস হইতেছে না আচ্ছা ভাই আপনি কি কোনো সমস্যা আছেন কি সমস্যা কত শুনি
কিল্লাই সমস্যা অন লাগবে কিল্লাই কোনো সমস্যা না সমস্যা ছাড়া কি তোকে কোন দিতে নারি না নেন না ভাই তা পারেন কিন্তু কথা হইলো দল থেকে চলে গেলে কেউ তো ফোন দেয় না এই জন্য কইলাম আর কি আয় কিরমুরে ভাই আর তো খালি তোকে কথা মনে হয় তোকে কথা মনে হয় আর মন খারাপ হয়ে যায় ওনা কত একলগে চলছি কত একলগে বসি খানা খাইছি অন্তরা নাই মনে করলে কেরম জানি লাগে আচ্ছা বাদ দে রে সালাউদ্দিন তুই কোনাই দেন ভাই আমি তো অপারেশন যেতেছিলাম কোনো দানা টানা পাই কিনা এই জন্য রে বাতেন না কোনাই চরি ওস্তাদে কোনাই রে ওস্তাদ তো আমার লগেই আছিল মনে কোনো চিপা চিপা ঢুকছে আর কি বুঝেন না ওস্তাদের আবার একটু অভ্যাস আছে আচ্ছা তুই অন একলা আছিস কেন আচ্ছা হন ভাই এ তোর একটা রিকোয়েস্ট করিব ভাই কোন কি কথা কোন 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 রে তোরে আমি একটা সিক্রেট কথা কইব হ্যাঁ কথাটা গোপন রাখা লাগবে উচ্চত নেই খালি তুমি আর আই জানবে আর কেউ জানবে না আবার আমগো দাসের গুসেল্লান ওপেন সিক্রেট করি লাগছে হাইরবি নি গোপন রাখতে হাইরবি নি ভাই আপনি আমার বড় ভাই না আপনি আমার বিশ্বাস করতে পারেন আপনার সিক্রেট কথা কোনো ওপেন সিক্রেট হবে না আপনি আমার বিশ্বাস করে কয় ফেলা কি গো আমার একটা মোবাইল সেট লাগবে উচ্চত নেই লেটেস্ট কেমন সে জ্বালাগাই দিই অসুবিধা নাই তুমি আরে দিবি যদি হারবি না আহারে বড় ভাই আপনি যদি আমার সকালে ফোন দিতেন সকালে আমার হাতে না সুন্দর একটা মোবাইল সেট পড়ছিল আমি ওস্তাদ রাতে দিয়ে দিছি আপনি যদি সকালে ফোন দিতেন আমি ঠিক আপনাকে দিতে পারতাম আরে হাগো লইছে হন যে মাইয়া বিয়া হয়ে গেছে হেতি লাই আফসোস করি লাভ আছে নি অন্য আমাইয়া বুঝতেই উচিত নি তুই এখন সামনে আতাইলে আরে জানাবি কেন ঠিক আছে ভাই আপনি কোনো টেনশন নেন না নো টেনশন ডু ফুর্তি আমি একটা ব্যবস্থা করে ফেলাম আচ্ছা ভাইয়া 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 ভালো থাকিস কেন আচ্ছা রাখিও না আর্জেন্টিনার তোর মোবাইল আইস এস হাই জেরিন ওয়াও ভাইয়া আপনি আপনি কি করেছিলেন ফেসবুকে তোমার ছবি দেখেছি না তুমি কিন্তু ছবির থেকে বাস্তবে অনেক সুন্দর থ্যাংক ইউ ভাইয়া তোমাকে আমার খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ ভাইয়া ইউ আর ওয়েলকাম আচ্ছা তোমার ফাদার কি করেন বাবা আমার বাবা আমার বাবা তো ভাইয়া বিজনেসম্যান ওয়াও গুড কিসের বিজনেস করেন আবার বিজনেস বিজনেস মানে আমাদের ইন্ডাস্ট্রি আছে ওয়াও দ্যাটস গুড দ্যাটস গ্রেট তার মানে তোমার ফাদার ইন্ডাস্ট্রিয়ালিস্ট ইয়া শুনে খুব ভালো লাগলো থ্যাংক ইউ ভাইয়া তোমার জন্য একটা সারপ্রাইজ আছে ও রিয়েলি ও মাই গড সারপ্রাইজ আমার জন্য প্লিজ ভাইয়া প্লিজ বলুন না প্লিজ আগামী কাল আমার বার্থডে ও রিয়েলি ভাইয়া সত্যি তাহলে ভাই আমরা কালকে অনেক মজা করব আচ্ছা ভাইয়া আমি আমার বার্থডে কে আপনাকে উইশ করব ওকে কিন্তু ভাইয়া আপনার তো গত মাসে বার্থডে ছিল ইনফ্যাক্ট আমি আপনাকে উইশ করেছিলাম কিন্তু আবার এই মাসে আবার বার্থডে বিষয়টা ঠিক ওটা ছিল ফেক ফেক ওটা আমার একটা ফেক বার্থডে ছিল তুমি বুঝতে পারছো না আমার টিচার আমার বয়স কমানোর জন্য ওই ডেটটা দিয়েছিল বেসিক্যালি ওটা সার্টিফিকেটের জন্য সার্টিফিকেট বার্থডে আর আমার রিয়েল বার্থডে হচ্ছে টুমরো তাই না ওকে ভাইয়া নো প্রবলেম আমি কিন্তু আপনাকে কালকে লাঞ্চ করাবো না 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 তুমি না বরং আমি তোমাকে লাঞ্চ করাবো তোমাকে নিয়ে লং ড্রাইভে যাব সারাদিন খুব 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 মজা করব কেমন হয় বলো তো ওয়াও থ্যাংক ইউ ভাই আপনি আসলে অনেক ভালো আচ্ছা আপনি বার্থডেতে কি গিফট পছন্দ করেন আমার বার্থডেতে তুমি গিফট দিবে নাকি হোয়াই নট আপনি তো আমার বেস্ট ফ্রেন্ড তো
তোমার বাবা তো ইন্ডাস্ট্রিয়ালিস্ট, রিচ ম্যান, দামি গিফট দিতে নিশ্চয়ই তোমার বাধবে না। একদমই না, তোমার থেকে দামি গিফট আমার লাইফে আর নেই। তুমি শুধু আমার পাশে থেকো। অবশ্যই আছি, সব সময় আছি। চলো আমরা গিফট কিনে কোথাও গিয়ে চাইনিজ খাই। চলো বাড়ি মা ঘেরা ফিরে না আসে যারা এভাবে যাবে ডে ঝুঁকেতে আধারে আলোতে খোলায় সদর গে For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.